শীতার্থ মানুষকে ডেকে আনলাম, তাদের বক্তৃতা শোনানোর দরকার। এখানে কেউ বক্তৃতা শুনে শুনতে আসছে, তাহলে এটা তো আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের স্বার্থপরতা একটা চিহ্ন আমরা দেখে, এটা ঠিক নয়। যখন আমরা তাদেরকে শীতবস্ত্র দিতে ডাকব, শীতবস্ত্রটাই দেব, এখানে ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কোনো দরকারই নেই। সাংবাদিকরা আছেন, তারা আমি পার্টি সেক্রেটারি বা অন্য কোনো নেতারা এখানে থাকলে প্রশ্ন করতে পারেন, সেটা রাজনৈতিক প্রশ্নও আসতে পারে, কিন্তু শীতার্থদের যে বিষয়টা সেটা তাদেরকে শীতবস্ত্র দেওয়ার মধ্যেই সীমিত রাখা ভালো। এখন পাঁচজন না ছজন ভাষণ দিয়েছে, আর আছে ভাষণ, এই লোকগুলো কি ভাষণ শুনেছে কেউ? না, শুনতে এসেছে। ফেরদৌস তার নায়কের ভঙ্গিতে যেভাবে বলছে, এটা কি এরা বুঝে? একদম বঙ্কিমি বাংলা, এটা বুঝার ক্ষমতা এদের কারোই নেই। এরা আসছে একটা শীতবস্ত্রের জন্য, আমার ভাষণ শুনতে আসে, এসে এরা এসব ভাষণ শুনে না। তো যাক, আমার মনে হয় শীতবস্ত্রটা দেওয়ার কাজ শুরু করি। দয়া করে জিনিসটা কন্ট্রোল করুন, দেখুন।